শুরুতেই সংবাদ শিরোনাম। গোপন তথ্য ফাঁস, প্রেসিডেন্ট প্যালেসে বারাদারকে ঘুষি মেরেছিলেন হাক্কানি। আবারও তালিবানের ওপর হামলা, নিহত বেড়ে সাত। অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্র মিথ্যা বলেছে, অভিযোগ ফ্রান্সের। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের পাশে থাকা আমাদের ভুল ছিল, বললেন ইমরান খান। মোদীর চাদরের দাম উঠল 1 কোটি রুপি। চীনে জাহাজ উল্টে 8 জনের প্রাণহানি, 7 জন নিখোঁজ। বিরোধপূর্ণ সীমানায় তেল উত্তোলনে ইসরায়েলের তোড়জোড়, লেবাননের প্রতিবাদ। এবার বিস্তারিত। আফগানিস্তানের নতুন সরকারের উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গানি বারাদারকে হাক্কানি নেটওয়ার্কের প্রভাবশালী নেতা খলিলুর রহমান হাক্কানি শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ উঠেছে। দেশটির প্রেসিডেন্ট প্যালেসে সেপ্টেম্বর মাসের শুরুতে এ কোন্দলের ঘটনা ঘটে। খলিল তালিবান সরকারের শরণার্থী বিষয়ক মন্ত্রী। বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে জানা গেছে এসব তথ্য। জানা গেছে, সরকার গঠন নিয়ে আলোচনার সময় বিশ্বের কাছে গ্রহণযোগ্য করে তুলতে তালিবান নন এমন নেতা ও সংখ্যালঘু নিগ্রস্টের প্রতিনিধিসহ অন্তর্ভুক্তিমূলক একটি মন্ত্রিসভা গঠনের জন্য জোর দিচ্ছিলেন বারাদার। আলোচনার এক পর্যায়ে যুক্তরাষ্ট্রের তালিকাভুক্ত সন্ত্রাসী সংগঠন হাক্কানি নেটওয়ার্কের নেতা খলিলুর রহমান হাক্কানি তার চেয়ার থেকে উঠে দাঁড়ান এবং তালিবান নেতা বারাদারকে ঘুষি মারেন। এই সময় অন্যরাও সংঘর্ষে জড়িয়ে পড়েন। দুপক্ষের সংঘর্ষে কয়েকজন নিহত হন এবং আহত হন বেশ কয়েকজন। বারাদার আহত না হলেও রাজধানী ছেড়ে কান্দাহারে চলে যান। পরে তিনি নিহত হয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ে। যদিও সম্প্রতি তিনি এক ভিডিও বার্তায় ভালো আছেন বলে বিশ্ববাসীকে জানান। আফগানিস্তানের তালিবান সরকারের মধ্যমপন্থী নেতা হবেন মোল্লা আব্দুল গানি বারাদার, এমন প্রত্যাশা ছিল যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের। কিন্তু সরকার গঠন নিয়ে কাবুলের প্রেসিডেন্ট প্যালেসে নাটকীয় গোলাগুলির ঘটনার পর বারাদার ও হাক্কানি নেটওয়ার্কের ক্ষমতার লড়াইয়ের প্রেক্ষাপটে আখন্দকে তালিবান সরকারের প্রধানমন্ত্রী করার বিষয়টিকে একটি সমঝোতার বিষয় বলে জানা যাচ্ছে। 2020 সালে তালিবান নেতা বারাদারই সর্বপ্রথম যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছিলেন। এর আগে তালিবানের পক্ষ থেকে দোহা শান্তি চুক্তিতেও স্বাক্ষর করেন তিনি। তাছাড়া তালিবান 15 আগস্ট কাবুল দখলের সময় রক্তপাতহীন লড়াই আফগান দোভাষী সহ সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা সহ বেশ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। আফগানিস্তানের রাজধানী কাবুল ও জালালাবাদ শহরের রাজধানী নানগরহারে পৃথক 3টি বিস্ফোরণে নিহত বেড়ে দাঁড়িয়েছে 7 জন। এ ঘটনায় আহত হয়েছে 30 জনের বেশি। শনিবার ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের বিস্ফোরণ ঘটালে এ হতাহতের ঘটনা ঘটে। রয়টার্সের খবরে এ ঘটনাকে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর তালিবানের ওপর বড় ধরনের হামলা বলে উল্লেখ করা হয়েছে। এএফপির খবরে বলা হয়েছে, 3টি হামলার মধ্যে একটি হামলা সরাসরি তালিবানের টহল গাড়িকে লক্ষ্য করে চালানো হয়। এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার না করলেও আইএস এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তালিবানের এক কর্মকর্তা এএফপিকে বলেন, টহলরত তালিবান সদস্যদের গাড়ি লক্ষ্য করে এই হামলা হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে বলেও তালিবানের পক্ষ থেকে জানানো হয়েছে। নানগরহার প্রদেশের রাজধানী জালালাবাদ প্রদেশটি আইএস আফগানিস্তান শাখা জঙ্গিদের প্রাণকেন্দ্র হিসাবে বিবেচনা করা হয়। ইন্দো প্যাসিফিক অঞ্চলের নতুন ত্রিপক্ষীয় নিরাপত্তা জোট গঠন নিয়ে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র মিথ্যা বলেছে বলে অভিযোগ করেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী। নতুন নিরাপত্তা চুক্তি নিয়ে দেশ দুটির মিথ্যাচার প্যারিসকে তার রাষ্ট্রদূতদের প্রত্যাহারে পরিচিত করেছে বলেও অভিযোগ করেন তিনি। শনিবার দুটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিয়ান ওয়েবস লে ড্রায়ান এসব কথা বলেন বলে বিবিসি জানিয়েছে। ফ্রান্স টু টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওই দেশ দুটিকে ছলনা, বড় ধরনের বিশ্বাসভঙ্গ ও অবজ্ঞা করার দায়ে অভিযুক্ত করেন। জিয়ান ওয়েবস লে ড্রায়ান ফ্রান্স টুকে বলেন, ঘটনা হচ্ছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের সম্পর্কের ইতিহাসে এই প্রথমবারের মতো একটি গুরুতর রাজনৈতিক পদক্ষেপ নিয়ে পরামর্শের জন্য আমরা আমাদের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছি। এতেই বর্তমানে দেশগুলোর সঙ্গে আমাদের বিদ্যমান সংকটের মাত্রা বোঝা যায়। ফ্রান্সের কাছ থেকে ডুবো জাহাজ কেনার কথা ছিল অস্ট্রেলিয়ার, কিন্তু চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আধুনিক পরমাণু শক্তি চালিত ডুবো জাহাজ কেনার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের ভার্চুয়াল বৈঠকে বিষয়টি প্রকাশ্য আসে।
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সম্ভাব্য চীনা আগ্রাসনের মোকাবেলায় অস্ট্রেলিয়াকে ওই ডুবো জাহাজ বিক্রির সিদ্ধান্তের কথা জানায় যুক্তরাষ্ট্র। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আফগানিস্তানে আমেরিকার পাশে থাকাটা চরম ভুল ছিল, এজন্য তাদের চড়া দাম দিতে হয়েছে। সম্প্রতি আফগানিস্তান নিয়ে পাকিস্তানের অবস্থানের সমালোচনা করেছিল আমেরিকা। জবাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এ কথা বলেছেন। খবর এনডিটিভির। ইমরান খান বলেন, কাবুলে আমেরিকার সংকট দিয়াই ভুল হয়েছিল আমাদের, এর জন্য তার দেশের সরকারকে বড় মূল্য দিতে হয়েছে। রাশিয়ার একটি সংবাদ সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন ইমরান খান। এর আগে আমেরিকার এক সিনেটর পাকিস্তানের বিরুদ্ধে তালিবানকে মদত দেওয়ার অভিযোগ এনেছিলেন, এমনকি আফগানিস্তান থেকে আমেরিকার সেনা প্রত্যাহারের জন্য দায়ী করেছিলেন ইসলামাবাদকেই। আমেরিকার সিনেটরের সেই বক্তব্যের সমালোচনা করে ইমরান বলেন, নিজেদের ব্যর্থতার দায় যেভাবে ইসলামাবাদের ওপর চাপাতে চাইছে ওয়াশিংটন তা বেদনাদায়ক। ইমরান খান বলেন, একজন পাকিস্তানি হিসাবে আমার এই দোষারোপ শুনতে ভালো লাগেনি, আমেরিকার আচরণে আমরা মর্মাহত। বস্তুত 9/11 হামলার পর আন্তর্জাতিক মহলে কোণঠাসা হওয়া পাকিস্তানের নতুন সরকার গঠনের জন্য আমেরিকার সমর্থন দরকার ছিল। বদলে কাবুল প্রশ্নে ওয়াশিংটনকে সমর্থন করার প্রস্তুতি দিয়েছিল ইসলামাবাদ। অঙ্গবস্ত্র উপহার পেয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কোনো ভক্তের দেয়া গায়ের চাদরটির সাধারণভাবে দাম 100 রুপি, কিন্তু নিলামে সর্বনিম্ন দাম রাখা হয়েছিল 500 রুপি। নিলাম শুরু হয় মোদির জন্মদিন 17 সেপ্টেম্বর সকাল 10টায়, সঙ্গে সঙ্গেই দাম বাড়তে শুরু করে, আর 27 ঘন্টার মাথায় শনিবার দুপুর 1টায় দেখা যায় ওই চাদরের দাম উঠেছে 1 কোটি রুপি। গুজরাতের মুখ্যমন্ত্রী থাকার সময় থেকেই নিজের পাওয়া উপহার নিলামে বিক্রি করেন মোদি। এবার জন্মদিন থেকে শুরু হয়েছে সেই নিলাম। জানা গেছে, গত 2 বছরে দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে তিনি যেসব উপহার পেয়েছেন তার মধ্যে বাছাই সামগ্রী ভার্চুয়াল মাধ্যমে নিলাম হচ্ছে। 2001 সালের 7ই অক্টোবর প্রথম গুজরাতের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন তিনি। তার 20 বছর পূর্ণ হচ্ছে এবার। ওই দিন পর্যন্ত চলবে নিলাম। শুধু বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে পাওয়া উপহারই নয়, তার সঙ্গে দেখা করতে এসে বিশিষ্টরা যে স্মারক দিয়েছেন মোদিকে তাও উঠেছে নিলামে। বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবনের মডেল, পেন্টিং স্মারক পেয়েছেন তাও নিলামে রাখা হয়েছে। চীনের গোয়েনচু প্রদেশের জাংকি নদীতে যাত্রীবাহী জাহাজ উল্টে 8 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে 7 জন। স্থানীয় সময় শনিবার বিকেল 5:30টার দিকে লিউ পাংশুই শহরের জাংকি নদীতে এ ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া তথ্য মতে, লুই পান গুই শহরের জাংকি নদীতে শনিবার বিকেলে একটি যাত্রীবাহী জাহাজ ডুবে যায়। পরে এই ঘটনায় 39 জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে থেকে 8 জনের মৃত্যু হয়েছে, বাকি 31 জন শঙ্কামুক্ত রয়েছে, এবং এ ঘটনায় অন্তত পক্ষে আরও 7 জন নিখোঁজ রয়েছে বলেও জানায় স্থানীয় কর্তৃপক্ষ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আরও অন্তত 7 জন নিখোঁজ রয়েছেন, তাদের উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। বিরোধপূর্ণ পানি সীমায় তেল ও গ্যাস উত্তোলন নিয়ে নতুন করে তোড়জোড় শুরু করেছে ইসরায়েল। এই সিদ্ধান্তের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অভিযোগ করেছে লেবানন সরকার। আজ রবিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক চিঠিতে বিরোধপূর্ণ এলাকায় যে কোনো ধরনের খনন কাজ থেকে ইসরায়েলকে বিরত রাখতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে। লেবানন জানিয়েছে, এ ধরনের যে কোনো পদক্ষেপ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হিসাবে গণ্য হবে। লেবাননের অধিকার ও সার্বভৌমত্ব রক্ষায় জাতিসংঘকে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বৈরুত। এর আগে শনিবার ইসরায়েলের লেবাননের সঙ্গে বিরোধপূর্ণ এলাকায় তেল ও গ্যাস উত্তোলনের জন্য মার্কিন কোম্পানি হ্যালিবার্টনকে দায়িত্ব দিয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।